What's up, beautiful people, and welcome once again to this brand new episode of our Leh Ladakh series. So, today, dinto ami start korisu Hundar upra. Ami Julie camp sarot asu in Hundar. Aru aji ami goyesu ekhon special village, and that's called apunar Thang village, which is the northernmost village of India. Aru ekdom border ase India aru Pakistan or. Usort so POK actually Pakistan occupied kasme. To thik ase blogot boni thakok dekhai asu apnalogok Thang village. Highway Uthi Galo and we are en route Thang. Duniya highway along Kyok River, back side what less population populated for. ओके एटु हैसे अपना स्कुरु गंपा व्यू पॉइंट एटा रोड ब्लॉक एक्चुअली आगत ब्रिज एखन আছে সাগে আৰু বৰ্ডাৰ আছে কাম কৰি আছে সো এখন গৈ কিনে আপোনাৰ এখন শক ৰিভাৰ্ট আপোনাৰ লক খাইছে এণ্ড ট্ৰেফিক জাম মানে ৰোড ব্লক আৰু সব ৰখি আছে এতিয়া নেচাৰ ইজ ভেৰি বিউটিফুল ইয়েট ভেৰি ডেঞ্জৰাস এটা মিছা কথা নকও হে তলত চক এখন বাছ এখন পৰি আছে তলত আৰু এফালে হৈছে আপোনাৰ তাত বৰ্ডাৰত চে কাম কৰি আছে ইয়াত ব্ৰিজৰ দিছ ইজ ইয়ৰ লাৰ্গ লেপ ব্ৰিজ আমি পেচেণ্ট গৈ আছে চ' Head of first reference. To my right is the Songmar Gao. Aru mo eta kotha kom mane yet rentals or bahut bike chole maximum apnar Royal Enfield mane main lane mane amar India e beshi kotha asu main lane jun khini manu ase olop controversial hobo pare bostu tu but apnalage apnalo na chalo main hindi mein bol deta bhai aap gloves dalo helmet dalo jacket dalo aapko biker nahi bana deta आपकी सोच आपको सोचना चाहिए कि आपको कब ओवरटेक करनी है कब नहीं करनी है ये सोचो आप दिस इज योर दुर्गा ब्रिज और पूरा फुल हुटत एखन आही आसे अपना श्योक रिवर खन मैं आपन लोग एबा उसखर पा श्योक रिवर खन देखाम सो किमान हुट आसे सो करंट किमान आसे सो जदि यात पुरिबो लगा होय ताए ताए फिस फिस This is nature. This is nature, and this is your Ladakh. Available so, kima down a pahar. পাই গৈছোঁ সি টুটুক ভিলেজ এইবিলাক একচুৱেলি বহুত ৰিম'ট প্লেচেছ হয় লাডাখ ৰিজনত একচুৱেলি ভেৰি ক্লোজ টু দ্য এল অ' চি অৰ ইউ কেন চে পি অ' কে পাকিস্তান অকুপাইড কাশ্মীৰ চ' আমি অলপ পাছত থাং পামগৈ মটুৱে নিজৰ আন্দাজত পাছ দিছে চ' এইবিলাক দেখিছে টুৰিষ্ট স্পটছ কিছুমান বনি আছে কনাকুৰম টু কন্যাকুমাৰী ভাৰত ইজ ওৱান য়েছ এক্জেক্টলি টুটুক ভেলী ৰেষ্টুৰেণ্ট 500 মিটাৰ অ'কে চলো আপুনি ভাই লোক ৰুকে হুৱা ইধৰ কিছু কোৱা নহা নাহে কিয় আৰু আমি কিয় নভৱ আগত ভাম নোৱাৰিব তোত এছমে নি হ'ব এছমে গন্দা হ'ব বেছি অপশ্যনছ আছে টুটুকত আপুনি খোৱা মেলাৰ কাৰণে চ' ওৱান কেন ইজিলি মেনেজ হে কিন্তু বন্ধ আছে বাৰু হ'লেও কিছুমান খোলা আছে কিছুমান বন্ধ আছে কেফে যেন লেফ্ট ৰাইট অ' ভাই এইটো ষ্টোন কেফে বুলি কিবা এখন আছে দেটছ ভেৰি নাইচ একো নহয় এই কেফে এখন ইয়াত নিচিনা বনাই থৈছিলে সেইখনে টুটুক ভিলেজ চাওক কিমান ধুনীয়া পানীৰ পৰা ফ্ল' আহি আছে
ফাইনালি আমি পাই গলো হি সাক্ষী পচাতাং দ্য এজ অফ ইন্ডিয়া ইয়েস বর্ডার ভিলেজ হয় এইবিলাক সাক্ষী ইকো ভিলেজ ওকে পাই গলো এটা সাক্ষী টি ওয়াই এ কে এস এইচ আই আর আমি এন্ট্রি করে ললো ইয়াত লাডাখ পুলিশ আছে এন্ড বাইক মোবাইল নাম্বার এন্ড অল আমি এন্ট্রি করে ললো সো উই আর লিভিং ফর থাং ভিলেজ আর ফাইভ কিলোমিটার্স আছে ইয়ারপর আর এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর এল ও সি আমি এন্ট্রি করে ললো একচুয়ালি ইয়াত গারওয়াল রেজিমেন্ট আছে আর যেহেতু বর্ডার এরিয়া ভেরি ক্লোজ টু এল ও সি আর ইয়ারপর ফাইভ কিলোমিটার্স আমি ভিতরে যাব পারিম সো আমার 86 নম্বর হয় একচুয়ালি মোট আধার কার্ডখন থই দিয়া হল তারপর যেটা ঘুরি আহিম আধার কার্ডখন রিটার্ন করে দিব দ্যাটস হাউ ইউ নিড টু এন্ট্রি আর ইয়ারপর থাং ভিলেজ আছে ফাইভ মোর কিলোমিটার সো দেখা আছে এটা থাং ইয়াত দেখি যান স্কুলবিল আছে যান প্রাইমারি স্কুল আছে সব আপনার আর্মিয়ে মেনটেন করে একচুয়ালি দিস ইজ এ ওয়ে টু গ্রো রিলেশনশিপ এটা ভাল স্টেপ লৈছে আর্মিয়ে যান রিমোট প্লেসেস আছে সবতে আর্মি স্কুলস এন অল বনায় থাকছে আর প্রাইমারি স্কুলস বেসিক্যালি সাইনবোর্ড পালো ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন ইট মিনস উই আর ভেরি ক্লোজ টু দ্য এল ও সি পি ও কে পি ও এল ও সি বা পি ও কে কোব পারে আপনি ওয়েলকাম টু বর্ডার কেফে ওকে দিস ইজ অ বর্ডার কেফে পাই গলো হি থাং ভ্যালি এডোখর থাং ভ্যালি বলে কয় আর আগফালে সব রাস্তা অবস্থা বেয়া পুরা ওকে থাং ভিলেজ সো পুরা আফিল এখিনি ওয়েলকাম টু ইন্ডিয়ান নর্দার্ন মোস্ট অ্যান্ড লাস্ট কেফে অ্যান্ড রেস্টুরেন্ট থাং ভিলেজ প্রাউডলি স্ট্যান্ডিং এট থান দ্য নর্দার্ন মোস্ট লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া সেইটোয় পয়েন্টটো থাকে যোরপর আপনার যাব দিয়া নয় অ্যান্ড দ্যাটস দ্য হেই পাকিস্তান আই ক্যান সি সো ফাইনালি উই হ্যাভ মেড টু থাং ভিলেজ অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডো পাক বর্ডার তার ব্যাক সাইডে দেখিয়েছে নাইস এক্সপিৰিয়েঞ্চ চলো এইটোতো ভিউ পইণ্ট ভিউ পইণ্টটো তাৰপৰা আছে এণ্ড তাৰপৰা আপুনি পাকিস্তান দেখি পাব পাৰে দিছ ইজ জাষ্ট দ্য চাইনবোৰ্ড जो मैं जैसा 60-70 वाला एज मैन वाला जो रिटायर हो गया था वो सब लाने के लिए लाया था फिर कहाँ ला पाएगा वो बुढ़ा लोग हम लोग भी आपको मदद कर देगा आपका राशन हो जाएगा राशन वही गांव ले लो मेहरबानी करके हम रिक्वेस्ट कर बोला तो अभी नहीं अभी हमको ऊपर से आधार आया अभी शीस भर हो गया कि यही गाँव से एक कदम आगे जाने के लिए हमको आया नहीं ওকে এই দুখত আছে আপনার পাকিস্তান পি ও কে একচুয়ালি এই গাঁওখনে মই যত রাখি আছো এই গাঁওখনে সেই গাঁওখন একেখন গাঁওয়ে হওয়া করেছিল কিন্তু এতিয়া সেখন পাকিস্তানে লৈ ললে এন্ড দিস পার্ট বিলংস টু ইন্ডিয়া সো এখনে আপনার পি ও কে একচুয়ালি দিস ইজ পি ও কে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সো আমি আসিলো এতিয়া স্টোন কেফে ইন টুটুক আর আমি ম্যাগি খাই ললো একচুয়ালি ইয়াত একো তেনেকুৱা পাবলৈও একো নাথাকে সো ম্যাগি পাহাড়ৰ কি ম্যাগি ম্যাগি খাই খাই একচুয়ালি ভাল হোৱা নাই বাৰু ইমান ম্যাগি খাই থকাটো যিহেতু কাম চলাব লাগিব উপায় নাই আকৌ গৈ আছো এতিয়া হুন্দাৰ
আৰু গধুলি সাকে মেবি ডিস্কিট মনাষ্ট্ৰি যাম স্টে টিউন ওকে টুরটুকুর আমি ওলাই আহিল এটা আর স্টিল 60 কিলোমিটার্স তো সুন্দর আজি ডাবল চলার কারণে সাকে মেবি ভাগর লাগছে সবরে তো আমি রখিবল হয়েছে সবফালে এখন লেগেছে সবই রখি আছে সবফালে পাহাড় 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 কোনফালে চাও মানে আগে পিছে তলত উপর সবফালে পাহাড়ে এখন চলো আকো দেখাই আসো আপনি যান দূর লোক আপনার চকু গেছে গোটেখিন আপনার সেন্ডিউনস আপনার হোয়াইট সেন্ডিউনস হোক পুরা সেন্ডিউনস সেন্ডিউনস এন্ড সেন্ডিউনস পুরা রেড পুরা সফেদ রেড নাম পুরা চক এফালে আমি এটা সুন্দরপরা আমি গে আছো এটা ডিস্কিট ডিস্কিট গে আছো ওকে এই একটা নতুন পেট্রোল পাম্প আপনার ডিস্কিটত একদম তিন বছর না চারি বছর তিন বছর চারি বছর তিন চারি মাহ মান আগত এই ওপেনিং হয়েছে সো নুব্রা ভ্যালি হ্যাজ গট আনাদার পেট্রোল পাম্প ফুল ফুল নেই 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 অলগ অলগ কিতনা দিন হয়ে গিয়েছে পেট্রোল পাম্প কা আবি পিছলে সাল বানা হুয়া হ্যায় ইস সাল আবি তৈয়ার হো রহা হ্যায় কিতনা কিতনা মহিনা মতলব চালু কব সে হুয়া চালু তো মেরে খেয়াল সে 10 মহিনা হো গেছে 10 মহিনা আচ্ছা ওকে আমি এটা পাই গলোহি ডিস্কিট মনাস্ট্রি আর মোর লেফট হ্যান্ড সাইডে আছে দ্য স্ট্যাচু অফ বুদ্ধা মৈত্রেয় বুদ্ধা 102 ফিট হাইট হয় আর এটো গোল্ডেন হেরি হয় ইটস মেড আপ অফ গোল্ড মুকুট তো মানে ক্রাউন তো আর ভাবিছিল ড্রোন উড়াম বলি একদম ভাবি আছিল ঘর পে যে ড্রোন শট কিবা কিবি লম বাট আনফৰ্চুনেটলি নো ড্ৰোন শ্বট এলাও নকৰে সুধিছিলোঁ ৰিকুৱেষ্টো কৰিলোঁ কিন্তু নহয় সেইকাৰণে মনটো অলপ বেয়া লাগিছে ইমান দূৰৰ পৰা আহিছিলোঁ ড্ৰোন শ্বট ল'ম বুলি ষ্টিল চলো ওপৰলৈকে যাওঁ দেখাই আছোঁ আপোনালোকক আৰু সেইটো হৈছে মনেষ্ট্ৰিটো তো এইটাই আসলে আজির ব্লগটো আর দেখাবল একু নাই আন্ধার হয়ে গেছে গধুলি আটটা বাজিব হয়েছে আর সম্মুখত একটা পারফেক্ট সানসেট এই সানসেটটুকে দেখায় আজি ব্লগটো ইয়াতে এন্ড করছো যদি ভিডিওটো চাই ভাল পালে তেনে ডেফিনেটলি লাইক করব শেয়ার করব কমেন্ট করব আর সাপোর্ট করে যাব বহুতখিনি কষ্ট বহুতখিনি হার্ড ওয়ার্ক নেজানিছো আপনাদের ফিল করেছে নকরিছে কিন্তু লাস্ট ইমান দিন বাইরে আছো ঠিক আছে বাই বাই লগ পাম আকো নতুন একটা ব্লগ লই টিল দেন বাই বাই See you, good night, and joy upon.